নমস্কার বন্ধুরা, খালি পেটে কিশমিশ ও কিশমিশ ভেজানো পানি খাওয়ার উপকারিতা জানেন কি? পায়েস কিংবা পোলাও কয়েকটি কিশমিশ তাতে দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু শুধু কিশমিশের কত গুণ তা অনেকেরই অজানা। রোজ এক কাপ করে কিশমিশ ভেজানো পানি খেলে পাওয়া যায় বিশেষ উপকারিতা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে। তবে আসুন জেনে নিই কী কী ফল পাবেন কিশমিশ ভেজানো জল খেলে। এক নম্বর হলো, কিশমিশে থাকে পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখে এবং খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। এতে রয়েছে আয়রন, যা রক্তল্পতা কমাতে বিশেষভাবে সাহায্য করে। কিশমিশে কার্বোহাইড্রেট রয়েছে, যা শক্তি যোগায়। মহিলারাই বিশেষত রক্তল্পতায় ভোগেন, তাই চিকিৎসকরা বলেন কিশমিশ খাওয়া মহিলাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী। এছাড়াও নিয়মিত কিশমিশ খেলে বা কিশমিশ ভেজানো জল খেলে লিভারও ভালো থাকে। যারা প্রায়শই পেটের গণ্ডগোলে ভোগেন তাদের জন্য এই জল বিশেষ উপকারী। কিশমিশ ভেজানো জল খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যার ফলে রক্ত পরিশোধিত হয়। কিশমিশ ভেজানো জল খেলে লিভারের পাশাপাশি কিডনিও খুব ভালো থাকে, আর কিডনি ও লিভার দুটো ভালো থাকলে হজমও ভালো হবে আপনার। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে বানাবেন কিশমিশ ভেজানো জল। 2 কাপ জলে 150 গ্রাম কিশমিশ ভিজিয়ে রাখতে হবে সারা রাত। গাঢ় রঙের কিশমিশ বেশি উপকারী। কিশমিশগুলি ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে কিশমিশ ছেঁকে নিয়ে সেই জল হালকা গরম করে খালি পেটে খেয়ে নিন। এরপরে আধ ঘন্টা আর কিছু খাবেন না। ওজন বাড়াতে, কিশমিশে প্রচুর ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে, তাই এটি ওজন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। যদি সঠিক নিয়মে ওজন বাড়াতে চান তবে অবশ্যই কিশমিশ খেতে পারেন। হজম শক্তি বাড়াতে, কিশমিশ কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে। নিয়মিত কিশমিশ খেলে হজম শক্তি ভালো থাকে। এটি মুখ থেকে পায়ুপথ অব্দি বিষাক্ত পদার্থ বের করে দেয়। এরপর হলো অনিদ্রা দূর করে। অনেকের ঠিকমতো ঘুম আসে না, তাদের জন্য কিশমিশ অনেক উপকারী। কারণ কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর আয়রন, যা মানুষের অনিদ্রার চিকিৎসায় বিশেষভাবে উপকারী। তাই আজ থেকে কিশমিশ খাওয়া শুরু করুন, দেখবেন অনেক উপকার পাবেন। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, কিশমিশ খেলে সহজে শরীরে বয়সের ছাপ পড়ে না, দৃষ্টিশক্তি হ্রাস ও চোখে ছানি পড়ে না, পাশাপাশি পেশির শক্তি হ্রাস পায় না। কিশমিশ চোখের জন্য খুবই উপকারী। দেহে শক্তিতে ভরে তোলে, দুর্বলতা দূরীকরণে কিশমিশের জুড়ি নেই। দেহে শক্তি সরবরাহ করতে কিশমিশের অবদান অনেক বেশি। কিশমিশে রয়েছে চিনি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করে থাকে। তাই দুর্বলতার ক্ষেত্রে কিশমিশ খুবই উপকারী। তো বন্ধুরা, এই নিয়মগুলো একটু মেনে চলুন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। ভাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। নতুন আরও বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনি অবশ্যই সফল হবেন যা আপনি করতে চাইছেন। তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।